এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে শুরু হতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস, এবং এই দ্বিতীয় বন্দে ভারত হতে চলেছে হাওড়া পুরী। আর মাত্র ছ দিনের অপেক্ষা, তারপরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই বন্দে ভারত এক্সপ্রেসের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, রেলওয়ে সূত্রে কি জানতে পারা যাচ্ছে এই বন্দে ভারতের রুট কি হচ্ছে এবং সময় কতটা বাঁচবে একজন যাত্রীর? রাজ্যের জন্য যে দ্বিতীয় বন্দে ভারত অ্যালার্ট হয়েছে সেটি পুরী থেকে হাওড়া অভিমুখে যাত্রা করবে, এবং পুরী থেকে এটির শুভ উদ্বোধন হওয়ার সম্ভাবনা 15 তারিখ। 15 তারিখ প্রধানমন্ত্রীর হাতেই উদ্বোধন হতে চলেছে সম্ভাব্য হবে পুরী হাওড়া বন্দে ভারতের। সেক্ষেত্রে এই যাত্রায় কিন্তু প্রায় 1 ঘন্টা সময় কম লাগবে যাত্রীদের জন্য, যেহেতু হাওড়া পুরী সেকশনে প্রচুর পরিমাণে পর্যটকের চাপ থাকে। সেই কারণেই দ্বিতীয় যে বন্দে ভারত রাজ্যের জন্য অ্যালার্ট হলো, তা দক্ষিণ পূর্ব শাখায় অ্যালটমেন্ট হয়েছে, এবং সেই অ্যালটমেন্ট পুরীর রুটের জন্য রাখা হলো। কারণ প্রচুর পরিমাণে যাত্রী, যেটা তোমায় বললাম যে প্রচুর পরিমাণে যাত্রী পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন পশ্চিমবঙ্গ থেকে, এবং সেই উদ্দেশ্যে কিন্তু এই ট্রেন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি মাত্রা রাখবে, এবং 6 ঘন্টায় হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে যাত্রা করবে এই ট্রেন, এবং পুরী থেকে হাওড়া এই গন্তব্যে 8টি স্টেশনে দাঁড়াবে বলে খবর এই মুহূর্তে, এবং প্রত্যেকটি স্টেশনে 2 মিনিটের করে হল্ট রয়েছে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টেশন গুলো, তার মধ্যে রয়েছে ভদ্রক, কটক, রয়েছে খড়গপুর সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন, এবং যাতে যাত্রীদের সুবিধা হয় সেই কথা মাথায় রেখে কিন্তু অনেকগুলি স্টপেজ রাখা হয়েছে এই দ্বিতীয় বন্দে ভারতে। তাহলে সেক্ষেত্রে কি একই দিনে যেদিন পুরীতে পৌঁছবেন কলকাতা থেকে, হাওড়া থেকে একজন যাত্রী সকালবেলা বেরিয়ে পুরীতে পৌঁছে সেই দিনই কি ফিরে আসা সম্ভব হচ্ছে তার মানে? একেবারে সকালের দিকেই যেরকম একটি টাইম টেবিল পাওয়া গেছে, সেই এর আগে ট্রায়াল রান হয়েছিল সকাল 6টার সময়, যেটা ট্রায়াল রান হয়েছিল। হ্যাঁ, একেবারে অঙ্ক। সেক্ষেত্রে যেটা দেখা গেছে যে প্রথম যে টাইমটি রয়েছে সেটি হচ্ছে সকালবেলা 6টা 10-এ, এবং সেটি পৌঁছাবে বেলা 1টা নাগাদ, 12:30 নাগাদ, এবং অপর ট্রেনটি দুপুরবেলা ছাড়বে দুপুর 20:50, এবং সেটি হাওড়া এসে পৌঁছাবে রাত্রি 8:30। এই টাইমটি হয়তো প্রথম দিনের জন্য থাকছে না, তারপর থেকে এই টাইম টেবিল অনুযায়ী কিন্তু চলার কথা পরিবন্ধে ভালো। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।